Bangali, Bangali. Aaj bhutim ko re shapno dekhar din betali, Bangali. Aaj mujhe gache mormo bethar din betali, Bangali. Aaj rotun ko re shapno dekhar din betali, Bangali. Aaj mujhe gache mormo bethar din. Are bazar re dhul baja Ki joy mithil saja Bazar re dhul baja Bi joy mithil saja Khushi te nache hridoy Hey joy bangla bangla re joy Joy bangalir joy Joy bangla bangla re joy Joy bangalir joy কাবাডি হাডুডু এই খেলাটি ছিল গ্রাম বাংলার অন্তত একটি জনপ্রিয় খেলা মাঠে ঘাটে আনাচে কানাচে যে যেখানে পারত এই খেলার আয়োজন করত শত শত লোক দাঁড়িয়ে এই খেলা উপভোগ গ্রাম বাংলার এবং আমাদের জাতীয় খেলা ছিল এই হাডুডু এবং কাবাডি গলি খেলা এই খেলাটি ছিল গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী দুজন শক্তিশালী লোক পাশাপাশি এই খেলাটি তারা লড়াই করত যার শরীরে জোর যত বেশি থাকত সে এই খেলায় জয়লাভ করত খিচিং বিচিং এই খেলাটা আমরা ছোটবেলায় অনেক খেলেছি এটা হাতের উপর হাত রেখে তারপর উপর দিয়ে লাফ দিতে হতো খিচিং খেলাটি সত্যি অনেক একটি মজাদার খেলা ছিল খিচিং বিচিং চিচিং চা প্রজাপতি উড়ে যা তারপর ছিল কানামাছি কানামাছি বোবো যার উপরে যাকে পাবি তা কিছু কানামাছি বোবো যাকে পাবি তা কিছু কানামাছি খেলাটি ছিল আমাদের ছোটবেলার অন্তত একটি জনপ্রিয় আমরা সবাই দল বেঁধে এই খেলাটি উপভোগ করি তারপর বউচি খেলা আমাদের গ্রামের ঘরের আনাচে কোনাচে উঠানে বারান্দায় এই বউচি খেলার আয়োজন করা হতো ছেলে মেয়ে সবাই এই খেলায় আমরা অংশগ্রহণ করতাম গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী এটা একটি বউচি খেলাতে কিন্তু দম নিয়ে যেতে হতো তারপর যেটা হচ্ছে আপনার ফুটফুট খেলা দম নিয়ে কিন্তু এই খেলাটা খেলতে হতো ফুটফুট 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 এরকম দম নিয়ে একটি গুটি এটা ঘরে ঘরে আপনার রাখতো খেলাটি হচ্ছে কপাল জোতা তো এখানে দুই দলে দুটি দল বিভক্ত থাকতো এক দল থেকে যে অন্য এক দলের মাথায় কপাল টোকা দিয়ে চলে আসত তারপর তাকে বলতে হতো যে কে এই কপাল টোকাটা দিয়ে গিয়েছে এই খেলাটি ছিল অন্তত অনেক মজাদার তারপর হচ্ছে যেটা দায়রে বান্দা খেলা কাবাডি হাডুডু বলি খেলার মতো এই খেলাটি ছিল অন্তত গ্রামাঞ্চলে জনপ্রিয় এভাবে ঘর করে প্রায় 10 থেকে 12 জন মিলে এই খেলাটি উপভোগ এই খেলাটি খেলার সময় প্রায় অনেক মানুষ উপভোগ করত
আমাদের স্কুলের সময় পড়ার পাশাপাশি অবসর সময় আমরা এই খেলাধুলা করে থাকি। এই খেলাটি হচ্ছে আপনার ডাঙ্গুলি খেলা। ডাঙ্গুলি খেলাটাও কিন্তু অনেক জনপ্রিয় ছিল। আমরা একটি বাঁশের কাঠি নিয়ে তারপর এভাবে উপর করে মেরে ডাঙ্গুলি খেলাটা ছোট বাচ্চাদের এই ডাঙ্গুলি খেলাটা ছিল অত্যন্ত একটি জনপ্রিয় খেলা। রুমাল চুরি খেলা, এই খেলাটি ছিল অন্তত একটি জনপ্রিয় খেলা। এখানে কিছু প্রলোভন একসাথে দলবদ্ধ হয়ে ছেলে মেয়ে তারা গোল করে বসত এবং একটি রুমাল নিয়ে তাদের পিছনে ঘোরা হতো। যার পিছনে রুমালটি রাখা হতো সে যদি টের না পেত তাহলে পরবর্তীতে ঘুরে এসে সেই রুমাল দিয়ে তাকে মার মানে তাকে পিঠে আঘাত করা। ব্যারেঙ্গারি খেলা, যারা ছোটবেলায় শৈশবে 2008-09 কিংবা 2012-তে বয়স 8-10 বছর ছিল তারা এই খেলাটি নিশ্চয়ই জানেন। এই খেলাটি কত একটি মজাদার খেলা ছিল। এই ব্যারেঙ্গারি খেলা করে আমরা প্রতিযোগিতা করতাম। তো এই খেলাটি ছিল আমার ছোটবেলার সবচেয়ে মনে হয় জনপ্রিয় খেলা। মোরগ লড়াই, এই খেলাটা কেনে খেলেছে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান প্রতিযোগিতায়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলে এই মোরগ লড়াই খেলাটি দেওয়া হতো। অন্তত মজা ছিল এই মোরগ লড়াই, যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারত এই লড়াইয়ে সে হতো বিজয়ী। গ্রাম বাংলার এটিও একটি ঐতিহ্যবাহী খেলা মোরগ লড়াই। ষাঁড়ের লড়াই, এই ষাঁড়ের লড়াই গ্রাম বাংলা অঞ্চলে আগে প্রায়ই করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এই খেলাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ষাঁড়ের লড়াই দেখতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এর উপর। মার্বেল খেলা, যারা ছোটবেলায় এই সময়টি মার্বেল খেলেছে তারা হয়তো জানেন এই খেলাটা কত জনপ্রিয়তা ছিল। জুলাবাতি, অনেকে আবার এটাকে টুনমুনি বলে থাকে। সবাই ঘরে ঘরে অল্প পরিমাণ চাল ডাল তেল পেঁয়াজ এক একজন এক এক রকম এইসব কিছু তুলে এই খেলাটি সবাই এই রান্নাটি সবাই উপভোগ করে। জুলাবাতি সবাই মিলে একসাথে রান্না করে খাওয়া দাওয়া করা হতো। চলা, এই খেলাটি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতামূলকভাবে করা হতো। উচ্চলাপে যে যত দূর বেশি যেতে পারত তার দড়িতে না বাঁচত সে হতো প্রথম। অপেন্টি বাইস্কোপ, অপেন্টি বাইস্কোপ খেলাটি ছিল তখনকার সময় অনেক একটি জনপ্রিয়। ছেলে মেয়ে সবাই মিলে অপেন্টি বাইস্কোপ খেলত। অপেন্টি বাইস্কোপ, ফ্যান্টেন টেলিস্কোপ, সুলতানা বিবিয়ানা, সাহেব নেপি খেলা। বাঁশের গুলি, যারা এই বাঁশের গুলিতে বন্দুক বানিয়েছিলেন তারা জানেন এটাও ছিল অনেক একটি মজার খেলা। রঙিন গোড়া কাগজ ভিজিয়ে বিভিন্ন ই বাঁশের ভিতর ভরে এভাবে ফোটানো হয়। যেমন খুশি তেমন শ্বাস, এটাও ছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্ক। এগুলো বিভিন্ন অনুষ্ঠানে অনেকে অনেক কিছু সেজে উপস্থাপন করত। তারপর লুকোচুরি, আবার এটাকে পলামঞ্চি খেলা বলে থাকে। এই খেলাটি ছিল অন্তত মজাদার। সকাল বিকাল সন্ধ্যার সময় আমরা এই লুকোচুরি খেলাগুলো খেলে থাকতাম। ছেলে মেয়ে সবাই একত্রিত একসাথে এই খেলাগুলো খেলে থাকতাম। বালিশ খেলা, এই খেলাটি অন্তত একটি জনপ্রিয় খেলা। এখনো অনেক জায়গায় এই খেলার আয়োজন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল প্রতিযোগিতায় স্কুলের মাঠে এইসব খেলার আয়োজন করা হয়ে থাকে। তারপর পুতুল খেলা, তো যারা ছোটবেলায় এই পুতুল খেলা খেলেছে নিশ্চয় মনে আছে পুতুল নিয়ে কত ইতিহাস কত কিছু জড়িত আছে। পুতুলের বিয়ে দেওয়া হতো অন্য একজনের সাথে, তো তাদের সাথে সম্পর্ক অনেকভাবে অনেক রকমভাবে তৈরি হতো।
ষোলগটি খেলা। আমরা অবসর সময়ে প্রায় এই ষোলগটি খেলা নিয়ে বসে যেতাম। এটা হচ্ছে একটি বুদ্ধির খেলা, অনেক সময় লাগতো এই খেলাটি খেলতে। তারপর লাঠি খেলা, এই লাঠি খেলার আয়োজন করা হতো অনেক জায়গায়। লাঠির প্রতিযোগিতা চলত, হাজার হাজার শত শত মানুষ এই লাঠি খেলা দেখার জন্য ভিড় জমাত। ঘোড়াদৌড় প্রতিযোগিতা এখনো অনেক জায়গায় প্রতিযোগিতামূলক ভাবে তৈরি করা হয়। এই খেলাটা অনেক আনন্দ আমাদের দিয়েছে, এখনো কিন্তু অনেক জায়গায় এই খেলার আয়োজন করা হয়। নৌকা বাইচ, নৌকা বাইচ হচ্ছে খেলাধুলার মধ্যে সবচেয়ে অন্যতম একটি আকর্ষণীয়। এই খেলায় একটি নৌকায় প্রায় 60-70 জন লোক নৌকা দিয়ে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়। এখনও অনেক জায়গায় এই খেলাটি প্রচলিত আছে। ক্রীড়াসিদ্ধি, এটাও সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি অংশ। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এই খেলাটি আয়োজন করা হতো। তো এখানে চেয়ার সিটি মিউজিকের সাথে বা কিছু বাদ্যযন্ত্রের সাথে বাজানো হতো, যে সময় মতো বসতে পারত সে হতো দড়ি টানাটানি খেলা। তো এই দড়ি টানাটানি খেলাটাও কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ। তো এখানে দুই দলে ভাগ থাকতো এবং দড়ির দুই প্রান্তে দুজনে টানাটানি করত, যার প্রান্তে ছিঁড়ে যেত সেই হেরে যেত। তারপর দড়ি লাফালাফি খেলা, এটা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত। বিভিন্ন স্কুল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতায় খেলাটি করা হয়। শেষ পর্যন্ত দড়ি লাফিয়ে যে টিকে থাকতে পারত সেই হতো প্রথম। হাড়িভাঙা খেলা, হাড়িভাঙা ছিল সবচেয়ে একটি মজার খেলা। এখানে আপনি চোখ বেঁধে তাকে ঘুরিয়ে দেওয়া হতো এবং তাকে একটি হাতে লাঠি দিয়ে যেতে বলা হতো। হাড়িটি নির্দিষ্ট পরিমাণ দূরত্বে রাখা হতো, সেটা যদি তাই সে সঠিকভাবে যে ভাঙতে পারত তবে হতো।